আজকে মাই তো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো আজকে হচ্ছে থার্সডে তো থার্সডে মর্নিং থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো উঠেছি অনেকক্ষণ হয়েছে ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি আর ওই যে দেখো 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 কি করছে আমার সাথে ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি অনেকক্ষণ হয়েছে আর সবজি টবজি কেটে টেটেও দিয়েছি এখানে মাসে এসে পড়েছে রুটি করছে তো যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানেই শুরু করছি আর সুইটি দেখো শুধু আমার পেছনে পড়ে যায় দেখো কিভাবে আমার পেছনে পড়ছে চলো সুইটি যাও কেউ হয়ে মের মেরে পিছে কেউ পড়ে গেছে ঝাড়ু পোছা কর না তো চলে এসেছি দেখো বেডটা আগে ঝাড়ু দিয়ে নেব এখন সব কাজ কাজকর্ম করে নেব ছেলে আসার আগেই সব কিছু করে নিতে হবে তো বেডটা ঝাড়ু দিয়ে এই যে এখন এই ঘরটাও একবারে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর মুছে নেব তো বেডরুম থেকে আজকে শুরু করলাম বেডরুমেও আসে যেহেতু সুইটি বেডরুমেও ও মানে করে থাকে বাথরুম তো এর জন্য বেডরুম মানে সব জায়গাটাই আমি খুব ভালোভাবে একটু ক্লিন করা ট্রাই করি একবার নয় তিন চারবার মানে ক্লিন করি আবার মাসে এসেও ক্লিন করে কিন্তু কিচেনে আমি ওকে যেতে দেই না একদমই যেহেতু কিচেনে আমাদের রান্নাবান্না খাবার দাবার তো একটু আমি এই ব্যাপারটাতে একটু মানে ধ্যান রাখি যে কিচেনে যাতে না যায় তো এই সোফাটা দিয়ে আমি কিচেনটা কিন্তু বন্ধ করে দিই কিচেনেও যেতে পারে না যেই কারণে তো চলো ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে তো একবারে এখন আমি ঘরটা মুছে নেব আর ঘরটা মোছার আগে একদম সোফা টোফাগুলো একটু ঝেড়ে নিতে হবে কারণ সোফাতে বসে খাওয়া হয় এটা ওটা ফেলা হয় আর সোফার কাপড়টা যতই ঠিক করি ততই মানে বসলেই একদম উঠে এসে পড়ে तो चाहे हो ঠিক করা ট্রাই করি যতটুকু পারি একার পক্ষে যতটুকু সম্ভব হয় করে থাকি আর বাচ্চাও আবার সাথে ডগ মানে দুটো মিলে আমার এখন একদম হিমশিম হয়ে যাচ্ছে কাজ করে তো যাই হোক যেভাবেই হোক করছি তো এই একদম হলরুমটাও ভালো করে ঝাড়ু দিয়ে নেব এখন হলরুমেই বেশিরভাগ থাকে সুইটি হলরুমের বাইরে ওকে যেতে দেয় না এখন এই যে আমি ঝাড়ু টাড়ু দিচ্ছি তো ওকে কিন্তু এখন ওর বাবা বাইরে নিয়ে গেছে যেহেতু ওর বাথরুমের সময় হয়ে গেছে তো একটু টাইম টু টাইম বাইরে নিয়ে গেলে পটিটাও বাইরেই করে তো যাই হোক এখন ভালো করে একটু ঝাড়ু টাড়ু দিয়ে নেবো ও আসার আগে আগে কারণ ছুটি এসে পড়লে এখানে ওখানে ঘোরাঘুরি করে তো ওর পায়ের ছাপটাও আবার পড়ে যায় তো যেই কারণে ওরা আসার আগে আমি করে নিচ্ছি একদম ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়েছি যাতে একদম তাড়াতাড়ি শুকে যায় এখন আবার মাসিও এসে পড়বে মাসিও এসে আরেকবার মাসি হাত দিয়ে মুছে দেবে আমি মফটা দিয়ে মুছি সময় আর মাসি হাত দিয়ে একদম ভালো করে মুছে দিয়ে যায় তো দুবার দুবার হয়ে যায় তো খুব ভালো হয় এমনিতে সারাদিনে তো আমি কতবার যে মুছি সেটা কোনো ঠিক নেই কিন্তু সকালের দিকে এরকম দুবার হয়ে গেলে না খুব ভালো হয়ে যায় আর আমি মোছার সময় নিচেও ফিনাইল ফেলে নিই তাহলে একটু মানে গন্ধটাও ভালো আসে আর খুব সুন্দর করে মানে মোছা যায় তো এই যে মাসি এসে পড়েছে মাসি বাসন ধুচ্ছে বাসন ধুবো বলে মাসি একটু হাত দিয়ে ঘর মুছে দেবে আর এই যে আমার প্রিপারেশন চলছে পাও ভাজি রান্না করব আজকে দুপুরের জন্য এখানে মশলা কষিয়ে নিয়েছি আর ওখানে সব মানে সবজি বয়ল করে নিয়েছি অলমোস্ট সব কাজকর্ম হয়ে গেছে এখন পাও ভাজিটা হলেই হবে আর মেশিন চালু করেছি কাপড় ওপরে পাও ভাজিটা হলেই আমি বেরিয়ে পড়বো ছেলেকে আনতে যাবো এই যে এখন পাও ভাজিটা ফুটছে তো মাসি আবার একটু পোচা লাগিয়ে দিলো ভালো করে এখন একটু পরে ছেলেকে আনতে যাব আর সুইটির খাবারও দেখো মেখে থেকে রেখেছি সুইটিকে দেব বলে তো দেখি তো এই যে ওকে নিয়ে বসেছি খাওয়াতে তো এই যে আমার পাও কিন্তু অলমোস্ট রেডি তো এই যে বাটার দিয়ে দিয়েছি বাটারের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে বলো আর ছেলেও নিয়ে এসে পড়েছি এক ফাঁকে যে এখন ছেলেকে দিয়ে দিলাম এই যে ছেলে তো আর খাবে না ওর বাবাকেও দিয়ে দিলাম ওই কান্দা ভাজি মানে কান্দা বলতে পেয়ে আছে আর আমিও বসে পড়েছি হয়ে হয়েছে একদম বাটার চিজ টিজ দিয়ে নিয়েছো করে ভালো লাগছে তো খাওয়া শেষ হতে হতেই আমার কাপড়চোপড়গুলো সব ধোয়া হয়ে গেছে অলমোস্ট এখন সব মেলে দিয়ে তারপর আমি একবারে চলে যাব চান করতে চান করে পুজোটা করে নেব তো কাপড়চোপড় আমি এখন আর বেশি জমাচ্ছি না কারণ একটাই ব্যালকনিতে এখন আমি সব মেলতে পারছি তো যে কারণে আমি আর বেশি জমা করছি না মানে এক দু দিন পরপরই সবগুলো ধোয়ার চেষ্টা করছি মানে দুদিনেরটা আর কতটুকু হয় তো সেটাই চেষ্টা করছি সেটাই ভালো হচ্ছে হলে একদম বেশি হয়ে গেলে আমার আমি একবার চালাতে করে পুজো দিয়ে এই যে এখন বসে বসে শ্যামাই খাচ্ছি শ্যামাই রান্না করেছিলাম আজকে নারিকেল দিয়ে তো খেয়ে নেই চলো তো এসেছি একটু বাইরে একটু জুস খেয়ে নেবো বাস আর কিছু বাড়ি এসে এই যে বসিয়েছি ওকে হোমওয়ার্ক করাতে হোমওয়ার্ক করছে আধা ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার মতো করাবো তারপর ওর জন্য একটু ডাল আর ভাত বসাবো আর আমাদের জন্য পাওভাজি আছে হয়ে যাবে তো দেখি ওকে করাই তারপর বসে তো খাওয়া দাওয়া করে সব কাজকর্ম সেরে আবার একবার পোচা লাগিয়ে দেখো হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল চার্জে লাগিয়েছি একদম সব কাজকর্ম সেরে এ এখন বসলাম এখন যাবো ঘুমোতে তো আজকে ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে তো বাই বাই অ্যান্ড গুড নাইট